আজকে আমরা ক্লাস টেনের তৃতীয় অধ্যায়ের উপবাদ তেত্রিশ নিয়ে আলোচনা করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে তোমরাও উপকৃত হতে পারো এবং আমাকেও উপকৃত করতে পারো দেখো অনেক ছেলে মেয়ে করে যে উপবাদ মুখস্থ করে নিই না বুঝে মুখস্থ করে নিই সেটা একদম করাটা ভুল করাটা ভুল কেন কারণ সেভাবে মুখস্থ করলে দুই থেকে তিন দিন থাকবে তারপরে অটোমেটিক ভুলে যাবে তোমরা তো আমি যেভাবে করবো সেভাবে করবে অবশ্যই ভিডিওটা দেখার পর তোমরা নিজে নিজেরা ট্রাই করবে অবশ্যই করতে পারবে দেখো আমি এক্সট্রা কোনো কিছু করব না এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় দেওয়া থাকতে পারে এইরকম প্রশ্ন স্যাম টু স্যাম দেওয়া থাকবে সেইখান থেকে তোমরা হুব নামিয়ে দেবে কীভাবে করবে সেটা আমি দেখছি বা বলছি আমি কী বলেছি আমি একবার পড়িনি প্রশ্নটা যে প্রমাণ করি যে ব্যাস নয় এরকম কোনো জেকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদিখণ্ডিত করে তাহলে ওই স্বরলেখা ওই যে এর উপর লম্ব হবে তাই না এই হচ্ছে তোমার প্রশ্ন তাহলে প্রশ্নটা পড়ার পর আমাদের যেটা চিন্তা করতে হবে চিত্র আমরা চিত্র কীরকম আঁকাবো বা পিকচার বা যেটাকে আমরা বলি যে ছবি আঁকাতে হবে না প্রথমে ওবাদদের ছবি আঁকাতে হয় তাহলে আমরা প্রথমে ছবি আঁকাবো কার ছবি আঁকাবো বলো তো এখানে বলেছে প্রমাণ করি যে ব্যাস নয় ব্যাস কার হয় তো তাহলে কার কোথায় এখানে আসছে কোনো কে যদি বৃত্তের তাহলে কার কথা বোঝাতে বোঝাতে চাইছে একজন বৃত্তের কথা বা একটি বৃত্তের কথা বোঝাতে চাইছে তাই না এই তিন লাইন থেকে আমরা বুঝতে পারলাম বা এই প্রথম লাইন থেকে বুঝতে পারলাম একটা বৃত্তের কথা বলা হচ্ছে তাহলে আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিই যখন আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম তারও তো একটা নাম দিতে হবে না একটা যেহেতু নতুন আমি চেহারা নিয়ে এসেছি সেই চেহারাটার নাম দিতে হবে একটা চিত্র অঙ্কন করেছি সেই চিত্রটার নাম দিতে হবে তাহলে এটা নাম দিয়ে দিলাম ও মানে কি এটার নাম হচ্ছে অকেন্দ্রীয় একটি বৃত্ত তাই না তাহলে প্রথম লাইন পড়ে যাক যে বলছে ব্যাস নয় ব্যাস নয় মানে কি আমি এর আগের উপবাদ দিয়ে উপবাদ বত্রিশে বলেছিলাম ব্যাস নয় কী এই কথাটার মানে কি এই কথাটার মানে হচ্ছে কেন্দ্রের মধ্য দিয়ে যাবে না এই রকম জেকে বোঝাচ্ছে মানে ব্যাস নয় এরূপ কোনো জেকে মানে কেন্দ্রের মধ্য দিয়ে যাবে না অর্থাৎ নিজ দিয়ে যেতে পারে সাইড দিয়ে যেতে পারে তোমাদের প্রশ্ন হতে পারে আমি নিচে কেন নিলাম অবশ্যই তোমরা অন্য জায়গায় নিতে পারো কোনো সমস্যা নেই বৃত্ত আঙ্কালে ওপরেও নিতে পারো কোনো সমস্যা নেই তোমরা সাইডেও নিতে পারো কোনো সমস্যা নেই যেভাবে নেবে সেইভাবে হবে অবশ্যই তোমরা এইভাবে করে চেষ্টা করে দেখবে নিজে থেকে আলাদা আলাদা নাম নিয়ে চেষ্টা করে দেখবে তাহলে তো উপপাদ্য তোমাদের জলের মতো সহজ লাগবে ঠিক আছে দেখো কোনো জেকে যদি বৃত্তেরে তাহলে আমরা একটা জে নিয়েছি না এই যে এই জে তাহলে এই জেরও একটা নাম দিতে হবে আমরা নাম দিয়ে দিচ্ছি একটা যে বলেছে এই কেন্দ্রগামী কোনো স্বর মানে বৃত্তের কেন্দ্রগামী মানে কেন্দ্রের মধ্য দিয়ে আসছে এইরকম একটা স্বর লেখা ঠিক আছে তাহলে কি করছে সম্ডিত সম মানে কি সমান দ্বি মানে কি দুই খণ্ডিত মানে কি ভাগ করা তাই না তাহলে এইটার মধ্যে দিয়ে আসছে এমন একটি স্বর লেখা কী করছে এইটা যে আছে স্বর লেখাটা ধরে নাও এ বি একটা কলম আছে এই কলমটাকে কি করছে দুটো ভাগে ভাগ করে দিচ্ছে এদের দিয়ে একটা ইয়ে আসছে সরলেখা আসছে যা এইখান দিয়ে ভাগ করে দিচ্ছে এদিকে অর্ধেকটা করে দিচ্ছে এদিকে অর্ধেকটা করে দিচ্ছে তাহলে কি হবে তাহলে একটা স্বর আমি অঙ্কন করে দিলাম দেখো এদিক দিয়ে আসলো এই যে এখানে এসে মিশে গেলো তাহলে কি করলো দেখো এই টোটালটাকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছি এই পার্ট একটা হয়ে গেছে আর এই দিকে একটা অংশ হয়ে গেছে এই দিকটা একটু এই দিকে একটা তাহলে এইখানে যে ভাগ করেছে বা স্পর্শ করেছে বা ছেদ করেছে সেই ছেদ বিন্দুর নাম দিয়েছি ডি তাহলে কি বলল আমাদের আমাদের বলল যে কেন্দ্রগামী কোনো স্বর লেখা এই যে এবি যে জ্যা আছে না সেই জ্যাটাকে দুই ভাগে ভাগ করে দিয়েছে ভাগ করে দিয়েছি আমি কোনো সমস্যা নেই তাহলে আমরা প্রদত্ত লেখি প্রদত্ত বা তোমরা স্বীকার্য লিখতে পারো প্রদত্ত বা স্বীকার্য তাহলে প্রদত্ত বা স্বীকার্য আমরা কী লিখবো তো আমরা মুখস্থ করবো না আমি প্রশ্ন থেকে আমি এতক্ষণ যা বোঝালাম সব প্রশ্ন থেকেই অঙ্কন করেছি ঠিক আছে তোমরাও এইভাবে চেষ্টা করো তাহলে স্বীকার্য কি লিখবো বা প্রদত্ত কি লিখবো প্রদত্ত বা স্বীকার্য আমরা লিখবো আমরা প্রথমে কি করেছিলাম বলো তো প্রথমে আমরা একটা বৃত্ত অঙ্কন করেছিলাম না সেই বৃত্তটার নাম কি ছিল বলো ও কেন্দ্রীয় বৃত্ত ছিল তাহলে লিখবো অকেন্দ্রীয় কেন্দ্রীয় বৃত্তের অকেন্দ্রীয় বৃত্তের কি করেছিলাম তারপর কি অঙ্কন করেছিলাম বি একটা জে অঙ্কন করেছিলাম একটা জে তাহলে এবি একটি কীরকম জে ছিল সেটা ব্যাস নয় ব্যাস নয় এরূপ একটি জে এরূপ একটি জে তাহলে দেখো আমি কী লিখলাম প্রথমে আমরা একটা বৃত্ত অঙ্কন করেছিলাম সেই বৃত্তটার কথা লিখলাম আর তারপর একটা যে অঙ্কন করেছিলাম যেটা লিখলাম তারপর কি হয়েছিল তারপর এইটাকে এই দুই ভাগে ভাগ করে দিয়েছিল না এই সৌর লেখাটা নাম কি ও ডি এই দুটো ভাগ করে দিয়েছিল তাহলে ওই কথাটা লিখবো এবং এই দুটো ভাগে ভাগ করে দিয়েছিলো মানে কি যে এই টুকুর দৈর্ঘ্য আর এই টুকুর দৈর্ঘ্য সমান হবে মানে এবং এডি সমান সমান ডিবি দেখো এক্সট্রা আমি কোনো কিছু করলাম না কিন্তু এবার চলে আসি প্রামান্য বিষয় কি প্রমাণ করতে হবে প্রামাণ্য বিষয় অর্থাৎ কি প্রমাণ করতে হবে যে কোনো একটা লিখবে তোমরা ঠিক আছে আমি প্রামাণ্য বিষয় লিখছি কি প্রমাণ করতে হবে যদি বৃত্তের কেন্দ্রক্রামী কোনো স্বরলেখা বেশ নয় এরূপ কোনো জেকে যদি খণ্ডিত করে দুই ভাগে ভাগ করে ওরা প্রশ্ন বলে দিয়েছে যে দুই ভাগে ভাগ করেছে ভাগ করে তাহলে কি হবে যে এইটা আছে না এই স্বরলেখাটা ওডি ওডি স্বললেখাটা এ জে এর উপর লম্ব হবে লম্ব মানে কি একদম সোজাসজিভাবে অবস্থিত একটু বাঁকা এভাবে এভাবে হওয়া চলবে না মানে লম্বভাবে অবস্থিত হতে হবে মানে উল্টো এর মতো দেখতে লাগবে যেটা চিহ্ন লম্ব চিহ্ন কি উল্টো টি তাহলে আমাকে কী প্রমাণ করতে হবে আমাদের প্রমাণ করতে হবে ওডি লম্ব এবি এর আগের ভিডিওতে বলেছিলাম এটা হচ্ছে উল্টো টিটা হচ্ছে লম্বের চিহ্ন বা সিম্বল বলতে পারি আমরা এবার চলে আসছি অঙ্কন আমরা কি অঙ্কন করব একটু দেখিনি অঙ্কন জিনিসটা কি অঙ্কন জিনিসটা আর কিছুই না উপপাদ্যকে প্রমাণ করার জন্য সহজভাবে প্রমাণ করার জন্য ম্যাথামেটিক্যাল উপায়ে আমরা কিছু অঙ্কন নিই সেটাই হচ্ছে অঙ্কন তাহলে এখানে আমরা কি অঙ্কন করব এই যে এই বিন্দু থেকে এই পরিধি অর্থাৎ এ বিন্দু পর্যন্ত আমরা যুক্ত করব। তাহলে এইখান থেকে এইটুকু যুক্ত করব আর এইখান থেকে এইটুকু যুক্ত করব তাহলে ও কমা এ এবং ও কমা বি যুক্ত করলাম তাহলে এইখান থেকে এইটুকু যুক্ত করলাম তাকে কি লিখবো ও কমা এ ও কমা এ ও ও কমা বি ও কমা বি যুক্ত করলাম বা যোগ করলাম লিখতে পারো কোনো সমস্যা নেই করলাম এবারে চলে আসি প্রমাণ দেখো এইটা যুক্ত করার ফলে ও কমা এ আর ও বি যুক্ত করা ও এ আর ও বি যুক্ত করার ফলে দুটো ত্রিভুজ হয়েছে এই সাইডে একটা ত্রিভুজ হয়েছে এ ও ডি আর এই সাইডে একটা ত্রিভুজ হয়েছে তাই না এই দুটো ত্রিভুজকে আমরা লিখছি আমরা প্রথমে এই সাইডে ত্রিভুজটাকে লিখছি এ ও ডি এ ও ডি অর্থাৎ ত্রিভুজ এ ও ডি আর তারপরে এই পাশের যে ত্রিভুজটা আছে ওই এ পাশের এই পাশে এই ত্রিভুজটাকে লিখছি আমরা ও ত্রিভুজ এই পাশে নাম কি ও ডি ও ডি এর মধ্যে মাত্র আমাদের কি দেখাতে হবে তিনটা জিনিস প্রুভ করতে হবে তিনটা জিনিস যদি আমরা সমান সমান দেখাতে পারি তাহলে ওদের সব কিছু আমরা সমান বলতে পারবো কী কী তিনটা জিনিস দেখেনি আগে আমরা তো প্রথমে জানি যে এই দিকের ত্রিভুষটা এইটুকুর দৈর্ঘ্য মানে এডি এডির দৈর্ঘ্য কী হবে আর এই দিকের ত্রিভুজটার ডিবির দৈর্ঘ্য সমান এটা আমরা এখানে দেখেছি তাহলে আমরা এই কথাটাই আমরা এখানে লিখবো যে এডি সমান সমান ডিবি আমরা কি আমরা দেখো আগে এ ওডি ত্রিভুজ নিয়েছি এই সাইডের ত্রিভুজটা এই সাইডের ত্রিভুজের নিচের বাহুটা যেটা ভূমি বলি এডি আর এই সাইডের ত্রিভুজের ডিবি এই দুটো কী হবে সমান কারণ আমাদের প্রশ্নে বলে দিয়েছিল যে সমধিখণ্ডিত করে মানে সমান দুই ভাগ ভাগ করে তাই না তাহলে আমরা এটা লিখতে পারলাম তাই না এবার দ্বিতীয়ত আমরা কি লিখতে পারবো দেখবো একটু ভালো করে লক্ষ্য করলো দেখতে পাবে যে ও এটা কি এটা বলো তো আমি এই যে পুরোটা যদি আমি ঝেঁপে দিই তাহলে কি দেখতে হবে ও এটা এটা বৃত্তের বেসার্থ না সেই রকমভাবে এইটুকু যদি আমি বন্ধ করে দিই তাহলে কী দেখতে পাবো ও বিটাও ব্যসার্ধ তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ও এ বা এ ও আর এই ত্রিভুজের ক্ষেত্রে ও বি বা বিও এই দুটো কি সমান মানে এই বাহুটা দৈর্ঘ্য আর এই বাহুটা দৈর্ঘ্য সমান কারণ এটা বৃত্তের বেসার্ধ আমরা জানি একটা বৃত্তে যদি হাজারটাও যদি আমি বেসার্ধ অঙ্কন করি সেই হাজারটা বেসার্ধ দৈর্ঘ্য সমান হবে কারণ একটু ভেবে দেখো তাহলে আমরা বলতে পারি যে এ ও সমান সমান বিও বলতে পারি এইবার লক্ষ্য করো যে এই কেন্দ্রগামী স্বর লেখা যেটা কেন্দ্রের মধ্য দিয়ে এসে তাই না এই সোর লেখাটা যদি না থাকতো তাহলে এটা কি ত্রিভুজ হতো এটাও হতো না তাই না তাহলে ওডিটা হচ্ছে একটা সাধারণ সাধারণ কেন কারণ এটা একটা বাড়ি আর এটা একটা বাড়ি হয় তাহলে এটা মধ্যেখানে দেওয়াল তাহলে এই বাড়িটার দেওয়াল রূপে কাজ করছে আবার এই বাড়িটারও দেওয়াল রূপে কাজ করছে মানে এই বাহুটা যদি না থাকে তাহলে এটাও একটা ত্রিভুজ হবে না আর এটাও একটা ত্রিভুজ হবে না মানে একটা বাহু দুজনের কাজ করছে সেই রকম বাহুকে বলা হয় সাধারণ বাহু তাহলে ওডি একটি সাধারণ বাহু একটি সাধারণ বাহু যখনই আমরা তিনটা জিনিস দেখাতে পারলাম তখনই বলতে পারবো এই দুটো ত্রিভুজ সর্বসম্মত ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বিও বলতে পারবো যখনই আমরা আমরা সর্বসম বলতে পারবো না তখন কি বলতে পারবো আমরা জানো এই সর্বসম যখন বলে দিলাম সর্ব সর্বসম চিহ্ন এটা ঠিক আছে সর্ব মানে কি সব কিছু সম মানে কি সমান সর্বসম সব কিছু সমান এই দুটো ত্রিপুজের সব কিছু সমান হবে তাহলে বলো তো যে এই কোনটা আর এই কোনটা সমান হবে অবশ্যই এই কোনটার সঙ্গে এই কোনটা সমান হবে অবশ্যই এই কোনটার সঙ্গে আর এই কোনটা সমান হবে অবশ্যই হবে তাহলে ভাব যদি এই কোনটা আর এই কোনটা যদি সমান হয় তাহলে কত ডিগ্রি করে হবে দেখো এই টোটালটা হচ্ছে একশো আশি ডিগ্রি টোটালটা একশো আশি ডিগ্রি এবার এই কোনটা আর এই দুটো কোন সমান মানে এটার যা পরিমাপ হবে এটারটা পরিমাপ হবে মানে দুই ভাবে ভাগ করে দিচ্ছে না তাহলে একশো আশিকে দুই দিয়ে যে ভাগ করি তাহলে কত করে হবে এটাও নব্বই ডিগ্রি হবে আর এটাও নব্বই ডিগ্রি হবে তাই না তাহলে যখন নব্বই হবে তাহলে এ পাশেও নব্বই ডিগ্রি এ পাশেও নব্বই ডিগ্রি তাই না নব্বই ডিগ্রি মানেই কত এটা লম্ব না তাই বলতে পারি যে ওডি লম্ব এবি বলতে পারি তাহলে আমরা কি বলতে পারব আমরা এখান থেকে বলতে পারবো যে কোন এই কনের পরিমাপ কত এই কোন এ ও কোন এ ও সমান সমান এই কনের নাম কি কোন ও কোন বি ডি ও সমান সমান কত বলতে পারবো সমান সমান নব্বই ডিগ্রি বলতে পারবো কারণ এই কনের পরিমাপ নব্বই ডিগ্রি আর এই কনের পরিমাপও নব্বই ডিগ্রি আর যখনই নব্বই ডিগ্রি আমি বলতে পারবো তখনই তো আমরা বলতে পারবো ও ডি লম্ব বি তাহলে আমি বলতে পারবো সুতরাং ও ডি লম্ব এবি প্রমাণিত দেখো অভিযোগ কিচ্ছু নেই একটু মন দিয়ে বুঝে করলেই তোমরা করতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে তোমরা উপকৃত হতে পারো এবং আমাকেও উপকৃত করতে পারো